বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতি রাঙামাটির চাকমা জনগোষ্ঠী সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বর্ণিল পোশাকে আদিবাসী তরুণ তরুণীরা দল বেঁধে ফুল হাতে বের হয় নদীর দিকে। চাকমাদের এ উৎসবের নাম বিজু, মারমাদের সাংগাই ও ত্রিপুরাদের বিষু উৎসব নামেই পরিচিত। তবে মিডিয়ার কল্যাণে এটি এখন বৈষবী উৎসব নামে পরিচিতি পেয়েছে। যে যে নামেই বলুক না কেন, সবার উদ্দেশ্যই এক, ভগবানের আশীর্বাদ প্রার্থনা করে কাপ্তাই হ্রদে গঙ্গাদেবের উদ্দেশ্যে পানিতে ফুল ভাসিয়ে উৎসবের সূচনা করেন। রাঙামাটির রাজবাড়ি ঘাটে বৈষবী উদযাপন কমিটি ও হিলির ভালেদির উদ্যোগে গ্রামের তরুণ তরুণীরা নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে তিন দিন উৎসবের সূচনা করেন। করোনা পরিস্থিতির কারণে কোন প্রকার উৎসব না হলেও প্রতিটি গ্রামের লোকজন নিজ নিজ গ্রামে নদীতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে উৎসবের প্রথম দিন অতিবাহিত করে।